আজকে রিপোর্টেটিং এর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ব্লাড ডোনেশন ক্যাম্প। তাহলে চলো শুরু করা যাক আজকে এই রিপোর্টেটিং এর ক্লাস। দেখো রিপোর্টেটিং এর প্রথমে যে একটা টাইটেল লিখব সেটা হলো ধরো এ ব্লাড ডোনেশন ক্যাম্প বাই এ স্টাফ রিপোর্টার ধরো রানাঘাট April 2020। অর্থাৎ একটা রিপোর্ট রাইটিং এর যে প্রথম যে রুলটা লিখতে হয় টাইটেল ডেট প্লেস সেটা আমরা লিখে ফেললাম যে এ ব্লাড ডোনেশন ক্যাম্প বাই স্টাফ রিপোর্টার রানাঘাট April 8, 2020। এবার বিষয় সঙ্গে আমরা লিখব দেখো যেটা বলবো এ ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ অর্গানাইজড বাই অমর সংঘ ক্লাব এট রানাঘাট ফ্রম 10 AM to 5 PM প্রথম যে লাইনটা লিখেছি সেটা দেখো যে এ ব্লাড ডোনেশন ক্যাম্প একটি রক্তদান শিবির ওয়াজ অর্গানাইজড আয়োজন করা হয়েছিল বাই অমর সংঘ ক্লাব দ্বারা রানাঘাটে ফ্রম 10 AM to PM 10টা থেকে 5টা অব্দি ইয়েস্টারডে গতকাল। দেখো ওয়াজ অর্গানাইজড প্যাসিভ ভয়েসে করেছি যে আয়োজিত করা হয়েছিল। এবার নেক্সট এবার যেটা লিখব যে দা ইভেন্ট ওয়াজ হেল্ড অন দা প্লে গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ দা ক্লাব ডিউ টু দা গ্রেট এফোর্ট অফ দা মেম্বার্স অফ দা ক্লাব অ্যান্ড দা গ্রেট এনথুজিয়াজম অফ দা লোকালস দিতে পারো অথবা অফ দা লোকাল পিপুল তাহলে এবার কি লিখলাম দেখো যে দা ইভেন্ট মানে অনুষ্ঠানটি ওয়াজ হেল্ড অনুষ্ঠিত হয়েছিল অন দা প্লে গ্রাউন্ড খেলা মাঠে ইন ফ্রন্ট অফ দা ক্লাব ক্লাবের সামনে ডিউ টু দা গ্রেট এফোর্ট অফ দা মেম্বার্স অফ দা ক্লাব ক্লাবের সদস্যদের দারুণ প্রচেষ্টার কারণে বা প্রচেষ্টার দ্বারা এই যে এফোর্ট বলেছে প্রচেষ্টা অ্যান্ড দা গ্রেট এনথুজিয়াজম বাই দা লোকাল পিপুল এই এনথুজিয়াজম মানে হচ্ছে এটাই উৎসব প্রবল অর্থাৎ স্থানীয়দের বা স্থানীয় মানুষদের প্রবল উৎসাহের দ্বারাও এই অনুষ্ঠানটি করা হয়েছে অনুষ্ঠিত হয়েছে। এই মধ্যে আমরা লিখব যে 204 persons ডোনেটেড পার্সনস এর মধ্যে উল্লেখ করা ইনক্লুডিং 72 women ডোনেটেড ব্লাড
donated blood voluntarily. এবার এখানে ভলান্টারি হচ্ছে ইচ্ছাকৃতভাবে মানে স্বইচ্ছায়, অর্থাৎ 204 জন মানুষ এর মধ্যে 72 জন মহিলা ডোনেটেড করে দিয়েছিল ব্লাড, রক্ত ভলান্টারি মানে হচ্ছে স্বইচ্ছায়, হ্যাঁ বা স্বেচ্ছায়। এখানে তোমরা উইলিংলি লিখতে হবে, উইলিংলি উইলিংলি দিতে হবে। তাহলে দেখো কি দাঁড়িয়েছে জিনিস, যেটা লিখবো সেটা দেখো সেকেন্ড প্যারাগ্রাফে যা লিখছি সেটা হলো যে কি গুড অ্যারেঞ্জমেন্টস ওয়ার মেড ফর দ্য পার্টিসিপেন্টস। অর্থাৎ গুড অ্যারেঞ্জমেন্টস মানে হচ্ছে ভালো ব্যবস্থা করা হয়েছিল উপস্থিত যা তাদের জন্য। দ্য ক্যাম্পটি was campy was deep was beautifully decorated মানে সুন্দরভাবে সাজানো হয়েছিল, was beautifully decorated with ribbons posters and colorful flags FLAG। অর্থাৎ দেখো যেটা বলছে যে ক্যাম্পটি সুন্দরভাবে সাজানো হয়েছিল রিবন হচ্ছে ফিতে পোস্টার এন্ড কালারফুল ফ্ল্যাগস রং বেরঙের পতাকা দিয়ে। এবার দেখো কালারফুল স্পেলিং দুভাবে লিখতে হবে, COLORFUL অথবা COLOURFUL। তাহলে আমরা জানি ফেভারিট লিখবো যে এ টিম অফ ফাইভ ডক্টর্স এন্ড 20 নার্সেস and 20 nurses from government hospitals reached the venue সরকারি হাসপাতাল গুলো থেকে রিস্ট পৌঁছেছিল দা ভেনু বাই 10 AM। এবার হচ্ছে ইচ ডোনো was given eggs, milk and fruits। অর্থাৎ প্রত্যেক রক্তদান যারা দিয়েছে তাদেরকে was given দেওয়া হয়েছিল eggs মানে ডিম, milk দুধ and fruits form। এবার যেটা আমরা লিখব যে a certificate এবার আমরা আগে বাংলা ভাবছি যে কি একটা সার্টিফিকেট দেওয়া হয়েছিল অফ এ সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন এ ডোনেশন কার্ড ওয়াজ গিভেন টু ইচ to each donor as a token of gratitude অর্থাৎ এখানে বলছে এখানে তোমরা অ্যাপ্রিসিয়েশন না লিখে অনার দিতে হবে, এইচ এন অর্থাৎ কি বলছে দেখো
যে ইচ ডোনর ওয়াজ গিভেন, প্রত্যেকটা ডোনরকে দেওয়া হয়েছিল এগস মিল্ক ফুডস। এবার এই সার্টিফিকেট একটা শংসাপত্র অফ অ্যাপ্রিসিয়েশন, মর্যাদাপূর্ণ একটা মর্যাদাদার একটা শংসাপত্র, এই ডোনেশন কার্ড, একটা ডোনেশন কার্ড দেওয়া হয়েছিল ওয়াজ গিভেন টু ইচ ডোনর, টু ইচ গিভেন টু ইচ ডোনর অ্যাজ এ টোকেন অফ গ্র্যাটিটিউড। তাহলে এই প্যারাগ্রাফে আমরা এইটুকু লিখব। এবার লাস্ট একটা প্যারাগ্রাফ এগুলো লিখব, সেটা দেখো। এবার দেখো আমরা থার্ড প্যারাগ্রাফে যেটা লিখব এবং এটাই লাস্ট, ধরো দ্য চিফ গেস্ট অফ দ্য ক্যাম্প ওয়াজ দ্য এসডিও অফ দ্য সিটি। অর্থাৎ এই ক্যাম্পে যে প্রধান যে অতিথি গেস্ট ছিলেন সেই শহরেরই এসডিও স্যার। এবার বলছে দ্য চিফ গেস্ট অফ দ্য ক্যাম্প ওয়াজ দ্য এসডিও অফ দ্য সিটি। এবার আমরা লিখলাম যে হি, ধরো এবার যেটা হি ইনগুরেটেড, হি ইনগুরেটেড, হি ইনগুরেটেড দ্য ক্যাম্প by cutting the ribbon। অর্থাৎ তিনি ক্যাম্পটি ইনোগুরেটেড করা হচ্ছে উদ্বোধন করেছিলেন বাই কাটিং দ্য রিবন ফিতে কেটে। এবার আমরা লিখব ধরো an extraordinary speech on the necessary কিছুর উপর, on the necessary for donating blood। এবং তিনি একটা অসাধারণ বক্তব্য রেখেছিলেন on the necessary for donating blood, রক্ত দেওয়ার জন্য যেটা দরকারি সেটার উপর ভিত্তি করে। এবার যেটা বলছে যে এবার আমরা লিখলাম ধরো the chairman of municipality comma other। এবার ধরো এখানে কি দা চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটি আদার ডিগনিটারিস মানে আরো উচ্চ পদে যে বিশিষ্ট ব্যক্তিগণ থাকেন সেটাই বলছে। এবার বলছে যে আদার ডিগনিটারিস ওয়ার গেস্ট ছিলেন, ওয়ার দা চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটি আদার ডিগনিটারিস ওয়ার গেস্ট ছিলেন অফ দিস ক্যাম্প। এবার যেটা বলছে যে অফ দিস ইভেন্ট এই অনুষ্ঠান। আচ্ছা এবার আমরা লিখব যে বলছে যে দ্য সেক্রেটারি অফ দ্য ক্লাব অ্যাপ্রিসিয়েটেড অল দোজ হু পার্টিসিপেটেড ইন দ্য ক্যাম্প। অর্থাৎ বলছে যে এই ক্লাবের সেক্রেটারি যিনি অ্যাপ্রিসিয়েটেড মানে তারিফ করেছিলেন অল দোজ তারিখে যারা এই ক্যাম্পে উপস্থিত হয়েছিলেন বা অংশগ্রহণ করেছিলেন। এবার যেটা বলছে দেখো দা ব্লাড ডোনেশন ক্যাম্প, দা ব্লাড ডোনেশন ক্যাম্প এন্ডেড মানে শেষ হয়েছিল উইথ এ গ্রেট সাকসেস
with a great success and a positive mind. And a positive mind. G G U E S T S guests are second paragraph. Second paragraph with token T O C K E N. A C T बोले ना पाएगा छे और तब spirit हो छे मतलब C T होगा ना और तब T O K E N token. Okay. Up to this.